হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলেই? তো ভিউয়ার্স, আমরা আজকে দেখবো অ্যাপাচি আরটিআর 160 cc পুরা গ্রাফিক্স সেন্স। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা দেখবো আজকে অ্যাপাচি আরটিআর 160 cc যে বাইকটি রয়েছে সে বাইকটি দেখবো, পুরা গ্রাফিক্স ডিজাইন সব কিছু চেঞ্জ। দেখুন সব কিছু চেঞ্জ, এটা এবিএস দেয়া আছে, সামন পিছন এবিএস নয়, শুধু সামন এবিএস দেয়া আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তো আমরা এখন কথা বলবো এই শোরুমের ম্যানেজার, তার সঙ্গে কথা বলে জানবো যে গাড়িটা সম্পর্কে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে টিভিএস একটি লিমিটেড এডিশনের বাইক, যেটা হচ্ছে নতুন একটি গ্রাফিক্স আসছে, এটাকে নিয়ন গ্রাফিক্স বলে। আচ্ছা, নিউ রেস নিয়ন গ্রাফিক্স, যেটা লিমিটেড এডিশনের একটি বাইক। আচ্ছা, তো যারা দ্রুত পারচেজ করতে চান তারা কাউনিয়া টিভিএসে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে। এটার যা পারফরম্যান্স সেটা আগের মতোই আছে, এটা রেসের ও আগের মতোই আছে আর কি, শুধু শুধু ইয়াগুলো চেঞ্জ করছে, গ্রাফিক্স গুলো, হ্যাঁ শুধু গ্রাফিক্স গুলো চেঞ্জ করে ফেলছে, শুধু গ্রাফিক্স চেঞ্জ করছে, আগের মতোই আছে। এটা যে টিভিএস রয়েছে রেস এডিশন একটি বাইক, এখানে ইঞ্জিন কালার রাখা আছে সুন্দর করে টিভিএস রয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার সুপার মোটো এবিএস, যেটা হচ্ছে সুপার মোটো এবিএস, সুপার মোটো এবিএস। আচ্ছা, সাধারণত অন্য এবিএস এর থেকে এটা ফিডব্যাক আরো ভালো। আচ্ছা, সিঙ্গেল চ্যানেল এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস, 90x90 17। হ্যাঁ, 90x90x17। এটা টিউবলেস একটি রেডিয়াল টায়ার, যেটা হচ্ছে গ্রিপগুলো খুবই কিন্তু ইউনিক গ্রিপ, এটা অনেকটা স্কিড কম করবে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমরা আসলাম পিছনে, পিছনের টায়ারটা দেখব ভিউয়ার্স, দেখা যাচ্ছে 120x70x17, 120x70x17, এবং পিছনে হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে। পিছনে এবিএস সিস্টেম নেই, সিঙ্গেল চ্যানেল এবিএস, যেহেতু শুধু সামন পিছনে হাইড্রোলিক এবং সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তো আমরা এখন এই বাইকটি সম্পর্কে আরও জানবো, সেটা আর কোনো কিছু চেঞ্জ নাই। আমি কাস্টমারের কাছ থেকে কিছু কমপ্লেন পাইছি, সেটা হলো সাইলেন্সার যে সাউন্ডটা, সাইলেন্সারের সাউন্ডটা আগে ছিল অনেক মোটা, এটা অনেকেই এখন কমপ্লেন করতেছে যে সাউন্ডটা নাকি এখন একদম অল্প, মানে আগে একটা ভটভট একটা সাউন্ড ছিল। যেটা করে সেটা হচ্ছে কাস্টমারের ফিডব্যাক, কাস্টমারের চাহিদা অনুযায়ী একটা গাড়িকে সেটাকে রিফ্রেশ করে নিয়ে আসে। আচ্ছা, এই গাড়িটার ক্ষেত্রেও ব্যতিক্রম না। আচ্ছা, সবসময় মার্কেট রিসার্চ করে কাস্টমার ফিডব্যাক দেখে তারা কীরকমটা চায়, আসলে তারা কী চাচ্ছে। অনেকেই আমাকে কমেন্টসে বলছে যে টিভিএস আরটিআর এর সাইলেন্সার সাউন্ডটা আগের থেকে অনেক মানে কম, মানে একটু অনেকের অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে, অনেকের অনেক চাহিদার আসলে শেষ নাই। টিভিএস যেটা করে কাস্টমার বেস করে, কাস্টমারের ফিডব্যাক দেখে তারপর তারা সেটাকে রিফ্রেশ করে নিয়ে আসে, জি, যেন কাস্টমাররা তাদের মতো করে ফিডব্যাকটা পায়, ফিডব্যাকটা পায়। তো এটারও আসলে ব্যতিক্রম নাই, গ্রাফিক্সটাও মূলত হচ্ছে নতুন গ্রাফিক্স নিয়ন। আচ্ছা, টিভিএস আরটিআর 2B-তে ফার্স্ট টাইম নিয়ে আসছে। আচ্ছা, এবং এটা খুবই অ্যাগ্রেসিভ টাইপ লাগে, আগের থেকে এটা আরও বেশি অ্যাগ্রেসিভ দেখায়। আচ্ছা, যখন রাইড করবে তখন এটার অ্যাগ্রেসিভনেস আরও বেশি দেখা যাবে। আচ্ছা, তো আমরা এই বাইকের দাম সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, এই বাইকটির এবিএস ভার্সনের বর্তমান প্রাইস 2,04,990 টাকা, 2,04,990 টাকা। এটা কি বর্তমান বাজার মূল্য না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ডিসকাউন্ট কোনো কিছু আছে কি? কাউনিয়া টিভিএস থেকে স্পেশালি কেউ বাইকটা পারচেজ করলে একটা গিফট পাবে। আচ্ছা, সেটা সারপ্রাইজিংলি যারা পারচেজ করবে তারা আসবে, আমরা ইনশাআল্লাহ সেটা প্রোভাইড করব। এই গিফটের মধ্যে কি কি রয়েছে সেটা এটা কি বলা যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কাস্টমারকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। আচ্ছা, তো যারা ভিউয়ার শুনতেই পাচ্ছেন আপনারা, টিভিএসে আসবেন, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ফেসবুক পেজ দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আমাদের। তো আজকে এ পর্যন্তই। তো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও শেষে একটি লাইক দেবেন, আর বাইক রাইড করার সময় অবশ্যই মাথায় একটি হেলমেট পরে নেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।